আমাদের সাথে অনেক রংবাজি করেছিস, এখন তোকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমাদের জাল এখন আমরা বন্ধ করে নিয়েছি। আর তুই আমাদের অবৈধ কাজে অনেক বাধা দিয়েছিস, এখন তোকে কে বাঁচাবে? ডাক তোর নাগরকে, ডাক ডাক তোর হিরোকে। কি আজকে যে কি পরিমাণ গরম, কি পরিমাণ রোদ! আমাকে যখন মানে আমাকে মেরে ফেলার জন্য ফাইটাররা যখন আমাকে ফেলে দেয় গরম বালুর মধ্যে, আমার মনে হচ্ছিল যে আমার পুরা পিঠটা মনে হয় গলে যাচ্ছে। কিন্তু তখন কিছুই করার ছিল না এবং কন্টিনিউটি ছিল বলে আমাকে অনেক কয়েক ঘন্টা এভাবেই শুয়ে থাকতে হয়েছে। খুবই কষ্ট একটা শিল্পী হওয়া আসলে, আর যখন এই শিল্পী নিয়ে কেউ আঙুল তুলে কথা বলে তখনই কষ্টটা লাগে, যে এর পিছনে আমরা কতটা শ্রম দেই, কতটা কষ্ট করি, সেটা কাউকে বলে বোঝানো যাবে না। যারা শুধু মানে আর্টিস্ট তারাই বলতে পারবে যে কতটা কষ্ট এখানে। আমি আসলে এই ছবিটা নিয়েই আশাবাদী, কারণ ছবির নামই পুলিশ, নাম্বার ওয়ান পুলিশ। আর এই যুগে, বর্তমান যুগে কিন্তু অ্যাকশন ধর্মী ছবি খুব মানে দেখাই যাচ্ছে না বলতে গেলে। অনেক বছর আগে আমরা দেখেছিলাম অ্যাকশন ধর্মী ছবি। এটি আমাদের মানে প্রযোজক যিনি আমাদের পরিচালক, দুইজনই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ নিয়েছে এই মানে একটা অ্যাকশন ধর্মী ছবি নিয়ে। কারণ আসলে আমার কাছে মনে হয় ফিল্ম মানে কি, ফিল্ম মানে হচ্ছে সেখানে মা থাকবে, বাবা থাকবে। এখনকার যুগে তো আসলে বাবা মার ক্যারেক্টারগুলো দেখাই যায় না, যেখানে আমাদের মাকে নিয়ে খুব ভালো একটা ক্যারেক্টার রয়েছে আমাদের ছবিতে। তো এখানে মা বাবার ভালোবাসা, বাবা ছাড়া স্বামী ছাড়া মা কীভাবে সন্তানকে লালন পালন করে, বড় করে, তারপরে এইখানে অ্যাকশন আছে, অবশ্যই অ্যাকশন ধর্মী ছবি, অ্যাকশন আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, সব কিছু আছে। একটা ছবিতে যা থাকা দরকার প্রত্যেকটা জিনিস এই ছবিতে আছে, এই জন্য দর্শক আমাদের হলে আসবে বলে বিশ্বাস করি, আশা করছি, যার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছি যে ভালো কিছু উপহার দেওয়ার জন্য চ্যালেঞ্জ নিয়েছি এই ছবিটা আমরা। এটাও একটা বড় চ্যালেঞ্জ, কারণ তারা আসলে একেবারেই নতুন, তাদের পূর্বের কোনো অভিজ্ঞতা নেই, শুধু আছে চলচ্চিত্রের প্রতি ভালোবাসা, যার জন্য তারা কিন্তু মানে তারাও অনেক পরিশ্রম করে যাচ্ছে, তারাও তাদের 100% দেওয়ার চেষ্টা করছে। একটু অসুবিধা তো হবেই, কারণ তারা ক্যামেরার অ্যাঙ্গেল বুঝতে, লাইট নিতে, তারপরে শট দিতে,
আগে তো কখনো দেয়নি, তো একটু প্রবলেম হয়েছে, সেটা আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আমি পরিচালক ধৈর্য ধরেছি, ভালো করে শিখিয়েছি, যতটুকু পেরেছে ক্যাচ করেছে, মনে হয় আপনাদের মন পর্যন্ত যাওয়ার যতটুকু দরকার অতটুকু তারা দিয়েছে। নতুন আর্টিস্ট নিয়ে কাজ করার কারণটা আসলে সবাইকে তো সুযোগ দিতে হবে, যারা পুরান তারাও তো এক সময় রেস্ট যাবে, তো তখন কারা কাজ করবে ইন্ডাস্ট্রিতে, তো এই জন্য এখন থেকে যদি তারা যদি প্রস্তুতি নেয়, তারা চেষ্টা করে, তাহলে একসময় তারাও সুপারস্টার হবে। আর সুপারস্টার তো একদিনে কেউই হয়নি, তাই না? তো আস্তে আস্তে তারাও একসময় ভালো কাজ করবে। চলে যাবে, 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 চল